আসসালামু আলাইকুম। তাহলে আরেকজনকে যুক্ত করি। রায়হান, আপনাকে আবারও যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। জি ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। জি ভাই, আপনাদের ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে আপনাদের ধারণা কি? শুধু ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট, ইয়েলো, তারপর পার্পল ম্যাজিক, তারপরে না, একটাই বললাম, আপনি একটাই আনসার দেন, অন্যগুলো তো আপনার দেখার। গ্রিন আমার কাছে গ্রিন খুব ম্যাজিক, টেস্টি মনে হয়, ব্ল্যাক ম্যাজিকটা খুবই টেস্টি মনে হয় খেতে, আর ডিজার্ট হিসেবে মাঝে মাঝে খাই, বলা আচ্ছা যাবে। আচ্ছা, আপনি খান? আমি আর তো ভাই মানে নাস্তিক সমাজ, আমার আমি তো নাস্তিকরা আমি তো সমাজের কি আমি উন্নয়ন তো ব্লু করছে? আমি তো ব্লু ম্যাজিকটা বেশি পছন্দ করি ফারাজ ভাই। না, আমি আমার ব্ল্যাক কাছে বলছি না ভাই, আপনার একটু শুনতে আমার সমস্যা কাছে হয়েছে। মনে হয় আমি ভাই ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক ম্যাজিকের যদি কথা ভালো বলছি, বলে, ব্ল্যাক না ভাই কালার আমি ব্ল্যাক কোড ম্যাজিকের যদি কথা বলছি না, ব্লু কোডটা, হোয়াইট শুনছেন একটু বেশি শুনেন মনে হয়। এই লোক তো কথা শুনে না ভাই, কথা শুনে না, কথা না শুনে ভাই, আমি এরকম বলে। আমি কথা শুনি। আচ্ছা, আপনাকে মিউট মিউট করে রাখতেছি। হ্যাঁ, মিউট থাকেন, মিউটে থাকেন, কথার মাঝখানে কথা বলেন না। কথা যখন বলতেছে আরেকজন, তখন কথাটা শুনেন, তারপরে কথা বলেন। ফারাজ ভাই, ফারাজ ভাই, আমার তো ব্লু ম্যাজিক বেশি পছন্দ, আপনার ব্ল্যাক ম্যাজিক খাইতে ভালো লাগে বেশি? হ্যাঁ ভাই, আমার কাছে মনে করেন ডেজার্টে একটু ব্ল্যাক ম্যাজিক হলে মোটামুটি ভালোই ভালোই টেস্ট আসে আর কি, খারাপ না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে কিন্তু উনি আসলে কি বলতে চাচ্ছে সেগুলো তো কিছু বুঝতেছি না, উনি বোধহয় সার্কাজম কাকে বলে এটাও বোঝে না। হ্যাঁ, এমনই মুমিন বান্দা আমার যে আমার কাছে মনে হচ্ছে মানে আন্ডার এসেছে, মানে রক্ত গরম সে আসেই, মানে আর কি জাস্ট একটু হাউ কাউ করতে, ঘ্যা 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 করতে পারে, ভাবছে যে সে যদি ঘ্যাঘাইতেছে কোন। কাম ডাউন করে কথা বলে, মানে নর্মালি কিছু কথা বলতে চায়, দেন বলতে পারে, ফাইন, মানে সুযোগ তো আমরা অবশ্যই দিই, বাট এইভাবে বললে তো মানে হাসি তামাশা করে বের করে দেওয়া ছাড়া কোনো কিছু হবে না আর কি। হ্যাঁ, মনে হয় মাত্র মানে, কিন্তু মানে আমার মনে হচ্ছে যে শারীরিক বয়সের থেকে মানসিক বয়স আরো অনেক কম, 10 বছরের কম, বুঝছেন? শারীরিক বয়স হয়তো 22-23 হবে, কিন্তু মানসিক বয়স মানে 12-13 এইটার কাছাকাছি। এই এই টাইপের মুমিনেরা কেন যে যুক্ত হয়, কেন যে আমাদের এখানে যুক্ত হয়ে মানে বিরক্তির উৎপাদন করে, এই জিনিসটা বুঝি না। ঠিক আছে, দেখি ওনাকে, দেখি ওনাকে মানে কথা বলার মিউট সুযোগ তাকে দিলে করতে উনি। হবে তো ভাই, আপনি তো মিউট করতে পারবো না, তাকে মিউট করতে হবে। আচ্ছা, রায়হান, আপনাকে, আপনি যদি কোনো আলোচনা করতে এসে থাকেন তাহলে সেই আলোচনাটা করেন আপনাকে নিয়ে, না না হলে ভাই, আমি পরবর্তীতে ভাই আমরা আপনাদের প্রশ্ন করলাম, আবারও আপনারাই আবারও কথা দুজন বলছেন। আবার আবারও কথা বলতেছি, দেখছেন আমি কথা বলতেছি, কথার মাঝখানে না রাখবো না, বিদায় জানাই ভাই। এই সমস্ত মানে ফালতু আলতু ফালতু মুমিন রাখি না ভাই, কথা বলতে দিই না। কি কি লাভ হলো, কি মানে বলার একটা সুযোগ দিতেছিলাম, কিন্তু সে সেই সুযোগটা নষ্ট করে ফেললো। আমি ডিবোরা সুযোগ, আমি ডিবোরা কেমনে দিবেন আপনি সুযোগ? লাইনে দাঁড়ায় কিছুক্ষণ বের বের করে বেড়া যাবো, সুযোগ দিব না আলোচনা করার? কি একটা অবস্থা এদের, যে কি একটা অবস্থা, এরকম কি মনে করে মানে এই জায়গায় এসে কথা বলতে পারবে, এই জায়গায় এসে তারা এসে বের বের করতে পারবে কিছুক্ষণ, কি কি মনে করে এরা নিজেদেরকে? কোথাকার কোন চুনা হাগা থেকে উইটা ইসা এরা এখানে কথা বলতে আসে। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি, আরশাদ আলী। আরশাদ আলী, আপনাকে যুক্ত করা হয়েছে, সরি, আশাদ আলী। আশাদ আলী, আপনি বলেন তাহলে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমি কিন্তু আপনাদের মতো স্পষ্ট বাংলা বলতে পারি না। হ্যাঁ, তো আবার আমার আচ্ছা আচ্ছা, কথা কোনো বুঝলেই তো সমস্যা নেই। হইলো না? হ্যাঁ হ্যাঁ, বুঝলেন, আশাআশি করবেন না আমার না না কথাটা না নিয়ে। না 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 ভাই ভাই আমি ভাই বলুন। আমি আমি মানে ইন্ডিয়া থেকে করেছি, ইন্ডিয়া মানে আমরা আমরা বেলেগ ধরনের বাংলা ভাষা কই, তো তাও আপনার মতো কইতে চেষ্টা করব আমি। ব্যাপার না, আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন ওইভাবে বলুন। না ভাই, না আমার মানে, আমরা শুধুমাত্র তখন হাসাহাসি করবো যদি আপনি কোনো ধরনের উল্টাপাল্টা করেন, তখন আর কি হ্যাঁ বিভিন্ন হ্যাঁ জিনিস হ্যাঁ ধরে ধরে আপনার সাথে হাসাহাসি করবো, কিন্তু যদি হ্যাঁ হ্যাঁ উল্টাপাল্টা না করেন, আপনি যদি অনেস্টলি আলোচনা করতে চান, তাহলে আপনি যেই ভাষাতেই বলেন না কেন আমাদের কোনো সমস্যা নেই। না, আমার যুক্ত করার জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, আমি আপনার আপনার সাথে বহুত দিন ধরে মানে কথা কবার লেগে মানে খুব চান্স নিয়ে থাকি, কিন্তু পারি না। তো আজকে আমি পুলিশে চাকরি করি, আসাম পুলিশে, ওই ইন্ডিয়া আসাম, আসাম তো চিনেনি, জানেনি না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানি। হ্যাঁ বলেন। তো আমি যে এগুলো ধর্ম শর্ম, আমি আপনার মতোই আমি এগুলো ভালো পাই না। আমি যে কত সময় যে বাংলাদেশের এই কি এনায়েতুল্লাহ আব্বাসী নাকি না গাবগাসি, এর ওয়াজ দেখে আমার এরকম শৈল জ্বলে, বিজ্ঞানের অপব্যাখ্যা যখন করে আমাদের ইন্ডিয়াতে পারবে না, মনে মনে যদি ধর্ম কেউ পালন করে করতে পারবো, কোনো অসুবিধা নেই, কিন্তু বিজ্ঞানের ভুল ব্যাখ্যা দিতে পারবে না, ওর তো এরেস্ট হয়ে যাব বিজ্ঞানের ভুল ব্যাখ্যা দিলে। কিন্তু বাংলাদেশে এরকম বাক্যের আমি ওটাই বুঝতে পারি না, বুঝছেন? না, আমার খুব, বিজ্ঞানের ভুল ব্যাখ্যা দিলে যে অ্যারেস্ট হয়ে যাবে, এটা আবার অবশ্য ঠিক না। বিজ্ঞানের ভুল ব্যাখ্যা কেউ দিতেই পারে, কারোর জ্ঞানের মানে মানে কমতি থাকতেই পারে, এবং সেটার কারণে কেউ না যদি ভুল ডাইরেক্ট, ব্যাখ্যা দেয়, না না মানে এটা যদি ডাইরেক্ট অ্যারেস্ট ডিক্লেয়ার করা দেই হয়, যে, কে কে এই বিজ্ঞানের ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য যদি অ্যারেস্ট করা হয়, তাহলে তো এটা একটা বিপজ্জনক ব্যাপার। হ্যাঁ, তাহলে তো তার কথা বলার অধিকার থাকলো কোথায়? সে তো বলতেই পারে, কিন্তু তার কথাটা সঠিক কিনা সেটা আমরা যাচাই করে, মানে জনগণেরই এটা যাচাই করে দেখা উচিত যে
কার কথাটা সঠিক কার কথাটা ভুল, এরকম মানে মানে আব্বাসি টাব্বাসি এগুলো তো একেবারে মানে খুবই অশিক্ষিত মূর্খ বর্বর। যেই কথা বলে কি কি বলে আইনস্টাইন, আইনস্টাইন নাকি কোরআন পেরা পেরা বিজ্ঞান ভাই ভাই, এক একটা এক একটা চিজ, এই নাকি মানে স্টিভেন হকিং নাকি বিগ ব্যাং থিওরি নাকি কোরআন থেকে চুরি করছে, একদিন একটা ওয়াজে শুনলাম। আমার এরকম রাগ রাগ করছে কি করবো, কমেন্ট না দেওয়ার থাকতে পারি না, এরকম হয় তো দে না, বলতে কথা বলতে পারবে, কিন্তু একটা কথা হলো ওরা ওই ডিক্লিয়ার দিতে পারবে না যে গ্যারান্টি যে এইটা এরকম এরকম ডাইরেক্ট সার্টিফিকেট দেয়, এরকম বাপ রে ডাইরেক্ট ডাইরেক্ট সার্টিফিকেট দেয় ওর সার্টিফিকেট ধর। আমার মনে হয় আশাদ আলী ভাই ওনাদেরকে এরকমটা বলতে দেওয়া উচিত, মানে ওনাদেরকে থামানো উচিত না, বলতে দেওয়া উচিত যেন অ্যাটলিস্ট শিক্ষিত মানুষরা বুঝতে পারে যে ইসলামিক যারা স্কলার তাদের অ্যাকচুয়াল লেভেলটা কোথায়, তাদের জ্ঞান বুদ্ধির লেভেলটা কোথায়, তারা কোথা থেকে মানে কি লেভেলের কথা তারা বলে, তাদের মগজে আসলে কি আছে, এই জিনিসগুলো তাদের এই ধরনের কথায় ভালোভাবে প্রকাশ পায়। এবং এই জন্য আমি মনে করি তাদেরকে মন খুলে যা ইচ্ছা বাবা, তোমার দিলের ফিল থেকে যা আসে, তোমার মনে যা আছে বলো তুমি। আবার আবার কথায় কথায় একটা ব্যাপার হচ্ছে ফারাজ ভাই, এই শিক্ষিত মানুষেরা যখন এই জিনিসগুলো সম্মুখীন হয় তখন শিক্ষিত সমাজ তারা বলে যে ওরা সহি ইসলামটা জানে না, ওরা নাকি সহি ইসলাম জানে না, বুঝছেন? এই মুফতি ইব্রাহিম, তারপরে এনায়েতুল্লাহ আব্বাসি, তারপরে এই যে আহমদুল্লাহ, তারপর মিজানুর রহমান আজহারি, এরা নাকি সহি ইসলামটা জানে না, ওরা নাকি ইসলামের ভুল কথা। আরেকটা কথা হলো, মানে মানে পুরা বিশ্বের মধ্যে আপনি একটা বস্তু যদি লক্ষ্য করেন দেখবেন এই এভারেজ মানুষের সংখ্যাটা কিন্তু বহুত বেশি, আর খুব ভালো মানুষের সংখ্যা খুব কম, আবার খুব খারাপ মানুষের সংখ্যা খুব কম। তো এগুলো তো দেখে তো রাগ উঠলেও এখন তো এগুলো পরিবর্তন করতে পারলে খুব ভালো আছিল, কিন্তু এই শালারা তো কথা শুনে না বা বুঝে না, কিন্তু ওগুলো দল বড় লেগে আমরা ওগুলো পাওয়ার জুলুম হয়ে গেছে এরকম আমি ভাবি আর কি, বুঝছেন? এই ওগুলোর সংখ্যাটা তামাম বেশি, অশিক্ষিত মূর্খ মানুষের সংখ্যা বেশি থাকে, এটাই মানে ওটা এভারেজ মানুষের আর কি সংখ্যাটা বেশি আর কি এভারেজ। এদেরকে মানে কিভাবে করা যায় মানে ভালো লাগে না। আমি জেনে যাই, আমরা আমি একজন ওই মুসলিম পরিবারে মানে জন্ম নেওয়া ভারতের নাগরিক, কিন্তু এখন কথা হলে কি বিনু, তো আমি তো হিন্দু, আমি তো ইসলাম ভালো পাই, তার মানে এটা না তো আমি হিন্দু ভালো পাই, আমি কোনোটাই নেই। আমি জানি আমি হিন্দুও না মুসলিমও না খ্রিস্টানও না, হ্যাঁ আমি ইহুদি এগুলো এগুলো কিচ্ছু না, আমি জাস্ট একটা মানুষ, মানুষ মানুষ হিসেবে দেখতে লাগে। কি এগুলো লাগায় এই ভেদাভেদ সৃষ্টি করে, মানে সংবিধানের লেগে হয়তো সবাই একটু মানে উল্টা পাল্টা করতে পারে না, মানে জোর জুলুম করতে পারে না এই ধর্ম ইয়ে যে এড়ি মানতে লাগবে, কিন্তু অ্যাটলিস্ট এই ধর্মটা যদি না থাকতো তাহলে অ্যাটলিস্ট এই ধর্ম নিয়ে যেটা নাকি হিংসাংসি বা ভেদাভেদ ভাব এটা এটা থাকতো না। আর এই এই হিংসাংসি ভাবটা খুব বড় সমস্যা আমি দেখি যে কোনো ক্ষেত্রে, এই চাকরি বাকরির ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, এই যে এরকম বুঝলেন? হ্যাঁ, আপনার সাথে আমি পুরোপুরি একমত, এবং আপনি যেটা বলছেন সেটা তো আমিও আমারও কথা, আমাদেরও কথা। হ্যাঁ আশাদ আলী ভাই, আর কি কিছু আপনি বলবেন? আমরা আপনার সাথে সম্পূর্ণ না, একমত, আমার আমার আর হ্যাঁ আপনার সাথে না, আপনি যে আপনি যে ইউটিউব, না আমার একটা কোশ্চেন আছে, আপনি যে ইউটিউবে যে দুইজনে যেই করেন মানে আলোচনা যে করেন দুইজন মানুষ, হয়তো একজন আস্তিক আর হয়তো আপনি আলোচনা যে করেন, ওটা কেমনে ওই ইউটিউবে কেমনে জয়েন মানে যুক্ত হওয়া যায় লাগবে, এটা একটু যদি বলে দিতেন। এই যে এখানে যেভাবে যুক্ত হয়েছেন এইভাবেই ও মানে এডি আর কি মানে রেকর্ড হয়ে এবার এটা ইউটিউব এটা পরে আপলোড রেকর্ড দেন। করে, হ্যাঁ হ্যাঁ এটা পরে রেকর্ড করে আরেকজন আছেন আমাদের সাথে, উনি এগুলো কেটে কেটে তারপর আপলোড দিয়ে দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এভাবেই ও তাহলে আর কিছু নাই আমার উইগলি আর কি আর কিছু না। আচ্ছা, আপনারটাও আপলোড দিয়ে দিবে নিশ্চয়ই, মানে কেউ না কেউ। তাহলে ঠিক আছে আশাদ আলী ভাই, কথা বলে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনাকে, তাহলে হ্যাঁ 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 ভালো লাগলো, হ্যাঁ 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 আপনি ভালো থাকেন। হ্যাঁ আপনি ভালো থাকেন ভাই, আপনি খুবই ভালো মানুষ বোঝাই যাচ্ছে, তাহলে আরেকজন